প্রধানমন্ত্রীর মুভমেন্ট থাকার কারণে আমি সফটওয়্যার থেকে যে নাম্বারটা বের করছিলাম সেটা হচ্ছে ওনার আব্বু। যাই হোক, ওনারা ঘুরতে আসছে শুক্রবার গোড়ারি দিন, তারপরে আবার আজকে শিশু দিবস, এই যে মারে নিয়ে আসছে। আমরা সকালে ঘুরছি, আমার বিকালে ডিউটি, সকালে আমিও ঘুরছি। হ্যাঁ, যাই হোক, প্রধানমন্ত্রী আসছে, এই জন্য একটু আর কি বিরক্ত করলাম, কিছু মনে করেন না। ওকে, একটু অন্যদিকে ঘুরেন। হ্যাঁ, কারণ রুট ক্লিয়ার থাকতে হয়, এটা এটা বিভিআইপি নিয়ম, যে কোনো বিভিআইপি ডিউটিতে রাস্তাটা ক্লিয়ার রাখতে হয়। তো এই যে গাড়িগুলা, আমাদের প্রধানমন্ত্রীর মুভমেন্ট আছে, তো এখানে পার্কিং করে রেখে গেছে। তো আমরা ওই যে নাম্বার দেখে দেখে ফোন দিতেছি। এটা কি আপনার গাড়ি? আপনার? হ্যাঁ হ্যাঁ, চলে যান, প্রধানমন্ত্রীর মুভমেন্ট আছে তো। আর ঠিক আছে, আসসালাম। তো আমরা সফটওয়্যার থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ির নাম্বারটা, ওনারের মোবাইল নাম্বারটা বের করলাম। তো ওনারের সাথে একটু যোগাযোগ করব, কারণ এটা এখানে বৈধ পার্কিং, এইখানে আমরা আইনগত কোনো ব্যবস্থা নিব না। প্রধানমন্ত্রীর মুভমেন্ট আছে, তাদেরকে আমরা সরাই দিব আর কি। হ্যাঁ হ্যালো, যোগাযোগ হয়েছে? বললাম, দেখছেন আপনি, আপনার সামনেই তো মনে বললাম, আপনি তো ওই গাড়ির পিছনে যাইলেন না। আসসালামু আলাইকুম, এনে রাখা যাবে না তো? আচ্ছা, গাড়ি তাহলে ওই 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 ব্রিজের ওইখানে নিয়ে যান গা, ওরা আসলে উঠাই নেবেন। ব্রিজের ওইখানে, ব্রিজের ওইখানে নিয়ে যান, ওইখানে বাচ্চারা আসলে ফোন দিছেন বাচ্চাদের? না স্যার, এখানে আপনার গাড়ির নাম্বার ঠিক নাই, বিআরটির সার্ভারে যে নাম্বারটা দেওয়া আছে আপনার গাড়ির ঠিক নাই, আমরা ফোন দিছিলাম। এটা ধরছে আপনাদের বাসা কি পুরান ঢাকা? পুরান ঢাকা। ট্রাফিক সাইন চিনেন? চিনেন? এই যে দেখেন এই সাইনটা কি মানে কি? আর আকাশে কি সাইন থাকে নাই? আপনি ওই যে দেখেন ওটার মানে কি কি বলেন? পার্কিং করা নিষেধ। হ্যাঁ, ভালো আছেন? কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাই, আপনি হেলমেটটা কেন পরছেন? কারণ আপনি চিন্তা করতেছেন আমি বাসা এনে এন থেকে এনে যদি আসি এনে অ্যাক্সিডেন্ট হইব নাকি, অ্যাক্সিডেন্ট কি বললে হয় নাকি? এনে একটা ইটের চাক্কা ফুরলো, আপনি পরে যেতে পারেন না, রাখা যাবে না গাড়ি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আঙ্কেল। আসসালামু আলাইকুম।